10-12 দিন যদি গাড়িটি অফ থাকে তাহলে ব্যাটারি কোনো সমস্যা হবে কিনা, এই বিষয়টি কিন্তু সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে গাড়িটি যদি 10-12 দিন অফ থাকে অথবা গাড়িটি যদি বসা থাকে সে অবস্থায় ব্যাটারির কি পরিমাণ সমস্যা হতে পারে অথবা ব্যাটারিতে সমস্যা হবে কিনা, তো সেই বিষয়টির উপরে ভিত্তি করে আজকের এই ভিডিওটি তৈরি করা। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বরাবরের মতো আজকেও আরেকটি কমেন্ট নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তো কমেন্টটি আসলে সবার জন্য মূল্যবান, তো সেই জন্য আজকের এই কমেন্টটির উপর ভিত্তি করে একটি ভিডিওটি তৈরি করা। তো আশা রাখি সবাই ভিডিওটি যদি দেখেন সবারই উপকার আসবে। তো আজকের যে কমেন্টটি সেটা হচ্ছে তানভীর আহমেদ ভাই, তানভীর আহমেদ ভাই নামে এক লোক কমেন্ট করেছেন যে ভাই 10-12 দিন যদি কোথাও বেড়াতে গেলে কিভাবে রেখে গেলে ভালো হয় এবং ব্যাটারি ভালো থাকবে এমন একটি ভিডিও দেওয়ার জন্য। তো আমরা সবাই, আমরা যারা অটো গাড়ি ব্যবহার করি অথবা আমরা আমাদের যাদের অটো গাড়ি আছে তারা কম বেশি কিন্তু কোথাও না কোথায় ঘুরতে যেতে হবে অথবা ঘুরতে যাই, এটাই কিন্তু সবার জন্য কমন একটি বিষয়। তো আজকের ভিডিওটা কিন্তু সবার জন্য কমন একটা লজিক ভিডিও। তো আশা রাখি সবাই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, ইনশাল্লাহ সবারই কাজে আসবে। তো আমরা যখন গাড়িটি যদি কোথাও বসিয়ে রেখে যদি আমরা কোনো আত্মীয় বাড়ি অথবা কোথাও ঘুরতে যাই তাহলে আমাদের ব্যাটারিটা কি পরিমাণ ড্যামেজ হতে পারে অথবা আসলে ভালো থাকবে কিনা, তো সেটি নিয়েই কিন্তু কথা। তো আমাদের যে গাড়ির ব্যাটারিগুলা সে ব্যাটারিগুলা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে অটো গাড়ির যে ব্যাটারিগুলা থাকে তো সেই ব্যাটারির সাইডটা কিন্তু অ্যাসিড সাইড, তো ডাইসেল সাইড এক পাশ এবং হচ্ছে অ্যাসিড সাইড এক পাশ। তো ব্যাটারির যে দুটি লজিক, একটা হচ্ছে ডাইসেল আর একটা হচ্ছে অ্যাসিড, তো অ্যাসিড ব্যাটারির লজিকটা একটু অন্যরকম, তো ডাইসেল ব্যাটারির লজিকটা একটু অন্যরকম। ডাইসেল যে ব্যাটারিটা সেটি যদি আপনি কন্টিনিউ চার্জ নাও করেন এবং কি ব্যবহার যদি একটু কম বেশি হয় সেক্ষেত্রে ডাইসেলের কোনো প্রকার কোনো সমস্যা হয় না, কিন্তু অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে এই বিষয়টি একটু অন্যরকম। কারণ অ্যাসিড ব্যাটারিটা যদি আপনি ব্যাটারিটা যদি সুখ না থাকে অথবা নতুন অবস্থায় যেভাবে সুখ না থাকে, কোনো প্রকার পানি ব্যাটারিতে থাকে না, একদম ইনটেক অবস্থায় প্লেটটিতে যখন কোনোভাবেই পানি যায় নাই এ পর্যন্ত, মানে একদম নতুন, তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যাসিড ব্যাটারিতে আপনি অনেকদিনই রাখতে পারবেন। কিন্তু যখনই এই অ্যাসিড ব্যাটারিতে পানি ভিতরে একবার ঢুকছে অথবা আপনি যখনই একবার চার্জ দিয়েছেন তো সেই ক্ষেত্রে কিন্তু লজিকটা একটু অন্যরকম হয়ে যাবে। কারণ আমাদের যে অটো গাড়ির যে ব্যাটারিগুলা সেই ব্যাটারিগুলা কিন্তু অবশ্যই তার ভিতরে অ্যাসিড আছে এবং কি যেহেতু আমরা অটো ব্যবহার করি তো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারিটি কিন্তু চার্জও হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি অ্যাসিড ব্যাটারিটা একদম বসা অবস্থায় রাখলেন তাহলে কিন্তু ব্যাটারিটি নষ্ট হওয়ার ঝুঁকিটাই বেশি থাকে। তার কারণ অ্যাসিড ব্যাটারি আপনার যদি বসা থাকে ব্যবহার ছাড়া তাহলে আপনি ব্যাটারিটি নষ্ট হওয়ার ঝুঁকিও অনেকটাই বেশি থাকে। সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনার গাড়িটি যাতে রানিং থাকে সেইভাবে রেখে যাওয়াটাই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো রানিং আবার রাখবেন কিভাবে, আপনাদের যে নিজস্ব যদি কোনো লোক থাকে যাকে দিয়ে আপনি বিশ্বাস পান অথবা আপনার সেফটি থাকে, যার কাছে আমার জিনিসটা দিলে সেটি আমানতের খেয়ানত হবে না, তো সেই ক্ষেত্রে আপনি এই রকম একটি লোক সিলেক্ট করে আপনি তার কাছে আপনার গাড়িটি রেখে যেতে পারেন যাতে করে সে কম আর বেশি চালাতে পারে। কারণ আপনার ব্যাটারিটাকে চার্জিং করতে হবে এবং ডিচার্জিং করতে হবে, চার্জ এবং ডিচার্জ এই দুটি যদি থাকে তাহলে আপনার অ্যাসিড ব্যাটারিটি ভালো থাকবে। আর যদি আপনার চার্জিং একদম বসা থাকে, আপনি যদি ফুল চার্জ করেও রেখে যান 10-12 দিন তাহলে কিন্তু ব্যাটারিটি নষ্ট হয়ে যেতে পারে, কারণ আপনার ব্যাটারিতে চার্জ আছে প্লাস কোনো ডিচার্জ নাই। কারণ ব্যাটারিতে যখন ডিচার্জ না করা হবে তখন কিন্তু প্লেটটা ক্ষতিগ্রস্ত হতে পারে, তো সেই ক্ষেত্রে
আপনাদের সবচেয়ে বেটার হবে আপনি গাড়িটা রানিং রাখা অত্যন্ত জরুরি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আপনাদের যে পরিচিত কাছের কারো কাছে গাড়িটা রেখে যাবেন, যাতে করে সে গাড়িটা চালাতে পারে, তাহলে কিন্তু আপনার ব্যাটারিটা ভালো থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিতে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।